আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আল্লাহর অসীম রহমতে তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমি হাজির হয়েছি পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে। আজকের অ্যাসাইনমেন্টের বিষয় হলো গণিত, অষ্টম শ্রেণীর গণিত এবং অ্যাসাইনমেন্ট টু। এখন আমাদের প্রশ্ন হলো, আমাদের সৃজনশীল প্রশ্নটি আমি আলোচনা করব। আলোচনা করার পরে প্রশ্নের উত্তরগুলো বলবো কিভাবে লিখতে হবে। তাহলে আমাদের এখানে 1 নম্বর সৃজনশীল প্রশ্নের মধ্যে বলা আছে, এ প্লাস ওয়ান বাই এ সমান 5 একটি বীজগণিতীয় রাশি। আর ক নাম্বার প্রশ্ন, এ মাইনাস ওয়ান বাই এ এর মান কত। আর এ টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো। আর এই অংশটি সমান 110 প্রমাণ করার জন্য বলা হয়েছে, এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব সমান 110। তাহলে এখন আমরা ক নাম্বার প্রশ্নটি প্রমাণ করার জন্য, ক নাম্বার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের যে বিষয়টি করতে হবে, প্রথমে আমি তোমাদের একটি বিষয় বলবো। আমাদের এখানে মান দেওয়া আছে, এ প্লাস ওয়ান বাই এর মান দেওয়া আছে, কিন্তু আমাদের মান নির্ণয় করতে বলছে এ মাইনাস ওয়ান বাই এর মান। তাহলে এর মান আমরা কিভাবে নির্ণয় করব? এই জন্য আমাদের এখানে একটি সূত্র আমরা প্রয়োগ করেছি। এই সূত্রটির দিকে তোমরা অবশ্যই খেয়াল করবে। সূত্রটি হলো এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। আমি তাই লিখেছি এখানে। তাহলে এখানে এই পাশে এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার লিখলাম, লিখি এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার মাইনাস 4ab। এখানে মাইনাস 4ab আছে, এ বাদ যায়, এই অংশের মান হলো 5। তাহলে 5 স্কোয়ার মাইনাস 4, তাহলে 25 মাইনাস 4 21। আমাদের চাওয়া হয়েছে এ মাইনাস ওয়ান বাই এর মান, কিন্তু আমরা এখানে পেয়ে গেছি এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার এর মান। এই কারণে আমরা এখানে বর্গমূল চিহ্ন নিলে আমাদের এ মাইনাস ওয়ান বাই এর সমান রুট 21 হয়ে যাবে। তা শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন এই 1 নম্বর প্রশ্নের সৃজনশীল আমরা করে ফেলেছি। তাহলে এখন আমাদের পরবর্তী আমরা যে সৃজনশীল আছে সেটার দিকে আমরা দাবিতে হবো। তাহলে খ নম্বরে এ প্লাস, এখানে আমাদের যে বিষয়টি আমি একটু তোমাদের যদি কলম দিয়ে দেখানোর চেষ্টা করি, তাহলে আমাদের এখানে এ প্লাস ওয়ান বাই এর সমান দেওয়া আছে কি 5 দেওয়া আছে। তাহলে আমাদের এ টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই টু দি পাওয়ার 4 এর মান কত, এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করে নিব, স্কোয়ার হোল স্কোয়ার, ওয়ান বাই স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে এখানে এই অংশটিকে আমরা সূত্র প্রয়োগ করব যে এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে স্কোয়ার স্কোয়ার বাদ যাবে। আর এখন এই যে ভিতরের অংশটি দেখতে পাচ্ছ, এই অংশটির মধ্যে আবার আমাদের একটি সূত্র পড়বে, একে লিখবো আমরা এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার। আর এই স্কোয়ারটা আমাদের এখানে চলে আসলো, আর এই ভিতরের অংশের জন্য আমরা লিখবো মাইনাস 2ab, আর এই স্কোয়ারটা এটা চলে আসলো, আর এখানে মাইনাস 2। তাহলে এখানে আমরা এখানে এই অংশটির মান আমরা জানি, দেওয়া আছে আমাদের এ প্লাস ওয়ান বাই এর সমান 5। তাহলে আমরা এখানে লিখবো 5 এর উপর স্কোয়ার, এই স্কোয়ারটি 5 স্কোয়ার, আর মাইনাস 2, আর এখানে এ বাদ যায়, আর এই স্কোয়ারটা আমাদের এখানে চলে আসলো মাইনাস 2। তাহলে এখানে 25 মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 2, এখান থেকে হবে 23 হোল স্কোয়ার মাইনাস 2। তাহলে এখানে হবে আমাদের 529, মানে 23 যদি আমরা স্কোয়ার করি তাহলে আমাদের এখানে মাইনাস 2 হয়ে যাবে আমাদের 527। তাহলে আমরা এখন খ নাম্বার প্রশ্নের আমরা উত্তর করে ফেলেছি। তাহলে আমাদের গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে এ প্লাস ওয়ান বাই এর সমান 5 হলে আমাদের এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব সমান 110 প্রমাণ করার জন্য বলা হয়েছে। এটা প্রমাণ করার জন্য আমরা এখানে এ কিউব প্লাস এ কিউব প্লাস বি কিউবের সূত্রটি প্রয়োগ করব। এ প্লাস ওয়ান বাই এ হোল কিউব সমান হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এ বাদ যায়, আর এই অংশটির মান হলো 5, আর এই অংশের মানও 5। তাহলে 5 এর উপর কিউব আর মাইনাস 3, আর এখানে 5। তাহলে এখানে 125, আর এই পাশে হলো 3 5 15, আমরা 15 লিখতে পারবো। তাহলে বিয়োগ করলে আমাদের 110, তার মানে আমাদের গ নাম্বার সৃজনশীল প্রশ্নের আনসার হয়ে গেল। তা শিক্ষিত বন্ধুরা, আমরা 1 নম্বর সৃজনশীল আমরা শেষ করেছি। আমরা এখন আমাদের পরবর্তী সৃজনশীল যদি আমরা যাই, তাহলে আমরা 2 নম্বরে আমাদের সৃজনশীলের মধ্যে এখানে আমাদের 4টি রাশি দেওয়া আছে, 4টি রাশি দেওয়া আছে। এই যে একটি রাশি, আবার এই যে এখানে আরেকটি রাশি কমা দিয়ে দিয়ে আমি এখানে শুধু অল্প করে একটু দেখাচ্ছি, 4টি রাশি আমাদের দেওয়া আছে, 1 2 3 চারটি রাশি দেওয়া আছে। ক নাম্বার প্রশ্নে প্রথম রাশির উৎপাদকে বিশ্লেষণ করো, আর তারপরে এইভাবে চলে গেলাম, আর দ্বিতীয় তৃতীয় চতুর্থ রাশির গসাগু, আর দ্বিতীয় তৃতীয় চতুর্থ রাশির লসাগু। তাহলে প্রথম রাশির উৎপাদক করতে যায়, এই যে এক্সটা আমরা দেখতে পাচ্ছি, এক্সটা কিন্তু এই পুরো অংশের সাথে গুণ হবে। তাহলে এখানে এক্স একবার স্কোয়ারের সাথে গুণ, আবার ওয়ানের সাথে গুণ,
তাহলে a x স্কয়ার প্লাস হলো a স্কয়ার x প্লাস 1x প্লাস হলো a আর এখান থেকে আবার আমরা এমন ভাবে আমি এই রাশিটিকে ভেঙে লিখব যেন এই দুইটা থেকে একটা কমন নিতে পারি তাহলে এখান থেকে কমন নেওয়ার জন্য আমরা এখানে যদি a আমাদের এক জায়গায় a আর এক জায়গায় a স্কয়ার তাহলে আমরা দেখতে পাচ্ছি ও a অবশ্যই কমন যায় এক জায়গায় x স্কয়ার আর এক জায়গায় x তাহলে a x ইনটু x আর এখান থেকে লিখব a x আর একটা এখানে আমরা আলাদা করে লিখলাম আর 1x প্লাস হলো a তারপর এই দুটি অংশ থেকে যদি আমরা এখানে একটি কাজ করি যে a x কমন নেই তাহলে এখানে x থাকবে আর এখানে a থাকবে আর এই পাশে আমাদের 1 কমন যাবে তাহলে x প্লাস a তাহলে দুইটি ব্র্যাকেট আমাদের কি জিনিস আমরা পেয়ে গেলাম এই দুইটা ব্র্যাকেটের একই জিনিস একটা লিখব আর এখানে a x প্লাস 1 থাকবে তাহলে আমাদের এক উৎপাদক হয়ে গেল তাহলে আমাদের এখন খ নম্বর প্রশ্ন খ নম্বরের দ্বিতীয় তৃতীয় চতুর্থ রাশি গসাগু তাহলে এটি করার জন্য আমরা রাশিগুলো লিখে তারপর প্রথম দ্বিতীয় রাশিটি দেখলাম তাহলে এটার সূত্র a কিউব - b কিউব a - b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার পরে তৃতীয় রাশি লিখলাম লেখার পরে এই অংশটাকে আমাদের একটা সূত্র প্রয়োগ করতে হবে সূত্রটা হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এই সূত্রটা তৈরি করব করতে যে যদি কিছু বেশি লিখি তাহলে আমরা মাইনাস করব কম লিখলে যোগ করব তাহলে আমরা এই পর্যন্ত সূত্রটি তৈরি করলাম x স্কয়ার হোল স্কয়ার তাহলে এটা ঠিকই আছে আর এখানে 2 সূত্রে 2 a স্কয়ার b স্কয়ার আর y টু দি পাওয়ার 4 এখানে y টু দি পাওয়ার 4 তাহলে এখানে একটি অংশ বেশি লিখে বলছি এজন্য মাইনাস x স্কয়ার y স্কয়ার আমরা লিখলাম তাহলে আমাদের পরবর্তী অংশে আমরা দেখতে পাবো বিষয়টি তাহলে কিভাবে আমরা পরে আবার এই অংশটিকে লিখে যাব আমাদের এখানে আমরা হোল স্কয়ারের সূত্র লিখতে পারবো এই অংশটি আমরা সূত্র লিখতে পারবো যে a স্কয়ার মাইনাস b স্কয়ার তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b লিখলাম পরে এই অংশটি মাঝখানে সাজিয়ে লিখবো এটাও সাজিয়ে লিখবো তাহলে আমাদের মানে তৃতীয় রাশিটির উৎপাদক হয়ে গেল এবং চতুর্থ রাশিটি আমরা লিখবো লেখার পরে এখান থেকে আমরা একটা বিষয় আমাদের মজার বিষয় খেয়াল করতে হবে সর্বোচ্চ কি কমন যায় সর্বোচ্চ x কমন যাচ্ছে একটা আর y কমন যাচ্ছে দুইটা তাহলে এখান থেকে x y স্কয়ার আলাদা করলাম বাকিটা রাখলাম এখান থেকে x y স্কয়ার আলাদা করলাম বাকিটি লিখলাম এখান থেকে x y স্কয়ার আলাদা করে বাকিটি লিখলাম লেখার পরে এই x y স্কয়ার সব জায়গায় আছে x y স্কয়ার এখানেও x y স্কয়ার এই তিনটার একটা নিয়ে নিলাম x স্কয়ার x y প্লাস y স্কয়ার তারপর আমাদের গসাগু গসাগু মানে আমাদের এই রাশিগুলোর মধ্যে থেকে কমন তাহলে বাহির এক জায়গায় x আর বা x স্কয়ার তাহলে আসলে কমন তো যাবে x তারপর এক জায়গায় y স্কয়ার আবার আগের পদের মধ্যে পেয়েছি আমরা y তাহলে আমাদের কমন যাবে হলো y তাহলে x y আর এই রাশিটি আমাদের কমন আছে সব জায়গায় এই জন্য এটা হবে আমাদের গসাগু তো এখন যদি আমরা লসাগু নির্ণয় করতে চাই খ হতে পাই দ্বিতীয় রাশির যে উৎপাদকটা ছিল সেই অংশটি আমরা এখানে উঠিয়ে দিব আর তৃতীয় রাশির যে উৎপাদকটা আছে এটা এখানে নিয়ে আসব আমরা আর চতুর্থ রাশির উৎপাদকটি আমরা এখানে নিয়ে আসব নেওয়ার পর লসাগু সমান আমরা জানি কমন ইনটু আনকমন তাহলে কমন গুলো নিব আনকমন গুলো তাহলে x সর্বোচ্চ আছে দুইটা তাহলে সেটা আসবে y সর্বোচ্চ দুইটা সেটা আসবে আর এই x - y নাই সেই জন্য নিয়েছি আর এই অংশটি সব জায়গায় আছে একবার নিয়েছি আর এটা নাই এই জন্য এটাও নিতে হবে কিন্তু এখন এই অংশটা যদি আমি দেখা একটু ছোট করে এই অংশটার সূত্র করবে a কিউব - b কিউব আর এখানে আমরা যা আছে তাই লিখেছি তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমাদের এখন দুই নাম্বার সৃজনশীল প্রশ্নের উত্তর হয়ে গেল আমরা এখন পরবর্তী সৃজনশীলের দিকে দাবি দেব তিন নাম্বার সৃজনশীলটা আমাদের একটা গঠনমূলক প্রশ্ন সৃজনশীল এখানে পরিবারের ভিন্ন খাতের একটি পরিবারের বিভিন্ন খাতের মাসিক খরচের সারণী দেওয়া আছে খরচের খাতা মাসিক তারপরে মোবাইল রিচার্জ অতিথি আপ্যায়ন যাতায়াত আর হলো ঔষধ ক্রয় শিক্ষা সামগ্রী ক্রয় আর টাকার পরিমাণ লিখতে হবে আর গণসংখ্যা জল আসলে বিষয়টা টাকার পরিমাণ মোবাইল রিচার্জ বাবদ আমরা কতটা খরচ করব সেটা লিখতে হবে আর অতিথি আপ্যায়নের জন্য যাতায়াতের জন্য ক্রয় ঔষধ ক্রয়ের জন্য আর শিক্ষা সামগ্রী ক্রয়ের জন্য আর গণসংখ্যা জন আসলে এই যে মোবাইল রিসার্চের ব্যাপারটা এটা কয়জনের জন্য সেটা আমাদের এখানে উল্লেখ করতে হবে অতিথি আপ্যায়ন সেটা আমাদের কতজন অতিথির জন্য আমরা আপ্যায়ন করব সেই বিষয়টি আমাদের এখানে উল্লেখ করতে হবে একইভাবে যাতায়াত ঔষধ আর শিক্ষা সামগ্রীর কথাও বলতে হবে আর সারণীটি পূর্ণ করো তোমার নিজের পরিবারের আলোকে সারণী থেকে মধ্যক নির্ণয় করো সারণী থেকে আয়ত লেখো আঁকো আর আয়ত লেখো হতে তোমার নিজের পরিবারের খরচের কোন খাতে সবচেয়ে বেশি হয়েছে ব্যাখ্যা করো তাহলে এই বিষয়টি আমরা ক নাম্বারটা যেহেতু তোমার পরিবারের বলছে তাহলে এখানে আমি আমার পরিবার লিখছি শিক্ষার্থীরা তোমরা তোমাদের পরিবারের কথা মান তুমিও তো আমারই লিখবা মানে বুঝাবে এটা তোমারই পরিবার তাহলে খরচের খাতা মাসিক মোবাইল রিচার্জ অতিথি দিয়ে লিখবো আমরা লেখার পরে টাকার পরিমাণ এখানে আমরা আমি ইচ্ছা মতো ধরে নিছি যে মোবাইল রিচার্জ আমি 200 টাকা দেখাচ্ছি এখানে
তারপরে এখানে অতিথি আপ্যায়নের জন্য 1500 টাকা, আর যাতায়াতের জন্য 500 টাকা, আর ওষুধ ক্রয়ের জন্য ধরেছি 1000 টাকা, আর শিক্ষা সামগ্রী ক্রয়ের জন্য ধরেছি আমরা 600 টাকা। তারপরে এখানে আমরা গণসংখ্যা জন রিসার্চ দুইজনের মোবাইলে করা হবে দুটি এই জন্য, আর অতিথি আপ্যায়ন এটা আমরা ধরেছি 6 জন অতিথির জন্য সর্বোচ্চ, আর যাতায়াত বাবদ এটা 3 জনের যাতায়াত বাবদ আমরা এত টাকা ধরেছি, আর ওষুধ ক্রয় ধরেছি 5 জনের বাবদ, আর শিক্ষা সামগ্রী 2 জনের বাবদ। সবাই তো আর পড়াশোনা করে না একটা পরিবারে। তাহলে আমাদের এখানে পরবর্তী 9 নম্বর প্রশ্নে বলছে যে সারণী থেকে ওই মধ্যক নির্ণয় করার জন্য, তাহলে আমরা টাকার পরিমাণটা আমরা এখানে লিখেছি, লেখার পরে আমি তোমাদের যদি একটু দেখানোর চেষ্টা করি, তাহলে আমাদের এই যে টাকার পরিমাণ লিখছি আমরা, তারপরে যে এইভাবে টাকার পরিমাণ গুলো আমরা এখানে উঠাবো, উঠানোর পরে আর গণসংখ্যা যা ছিল আমরা তা খাড়াখাড়ি ভাবে লিখেছি, আর এখানে ক্রমজিত গণসংখ্যা, ক্রমজিত গণসংখ্যাটা কি, এই যে প্রথম করে যে গণসংখ্যা থাকবে এটা ক্রমজিত গণসংখ্যা, পরে এই ক্রমজিত গণসংখ্যার সাথে এই গণসংখ্যাটা যোগ করব, যোগ করে আমরা এই ঘরে লিখব, আবার এটার সাথে আমরা এটা যোগ করে আমরা এই ঘরে লিখব, আবার এটার সাথে এটা যোগ করে আমরা এই ঘরে লিখব, আবার এটার সাথে এটা যোগ করে আমরা এই ঘরে লিখব। আর শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই তোমরা বিষয়টি বুঝতে পেরেছ, তাহলে আমাদের এখানে এই টোটাল এই গণসংখ্যাগুলো যোগ করলে আমাদের এখানে 18 হবে, আর মধ্য যখন আমাদের এই গণসংখ্যাটা যখন আমাদের জোড় হবে তখন আমাদের সূত্র হবে n বাই 2 তম প্লাস হলো n বাই দা ও n বাই 2 প্লাস 1 তম পদের সমষ্টি, মানে এই দুইটা পদের সমষ্টি যদি লিখি তাহলে দ্বিতীয় ভাগ করলে আমরা কি পেয়ে যাব, মধ্য পেয়ে যাব। তাহলে এখানে n এর মান যেহেতু জোড় তাহলে আমরা 18 বাই 2 তম আর 18 বাই 2 তম প্লাস 1 তম পদ, তার যোগ চিহ্ন দিয়েছি সমষ্টির পরিবর্তে, তাহলে এখানে 9ম তম পদ আর এখানে 10ম তম পদ, তাহলে এখানে 19 এটা হবে না, বিষয়টি হবে এরকম, তাহলে আমাদের 9ম তম পদ আর 10ম তম পদ, কোন ঘরে আছে 9ম তম পদ আর 10ম তম পদ এটাকে আমাদের খুঁজে বের করতে হবে। কিভাবে বের করব, আমরা উপর দিক থেকে যদি দেখে আসি তাহলে আমাদের এখানে এই ঘরে আমাদের 9ম তম পদটি আর 10ম তম পদটি আছে। এখন শিক্ষার্থী বন্ধুরা প্রশ্ন আসতে পারে স্যার এই ঘরে কি নাই, এই ঘরে কি নাই, না। এখন নিচের দিক থেকে যদি যাই তাহলে এখানে যদি আমি এখানে 2 যদি লিখি আর এখানে পরে 2 এর সাথে যদি এখানে 5 যোগ করি তাহলে এখানে লিখবো তো আমরা এখানে 7, পরে এই 7 এর সাথে যদি আবার 3 যোগ করি তা আমাদের এখানে হবে আমাদের 10। তাহলে আমরা উপর দিক থেকে আসি আর নিচের দিক থেকে আসি যেভাবে আসি না কেন এই গড়টাই কিন্তু মূলত আমাদের মধ্যক পদ, তাহলে মধ্যক শ্রেণী, তাহলে আমাদের এখানে মধ্যক শ্রেণী যে এখানে আমাদের 9ম তম পদ লিখবো আমরা 500, 10ম তম পদ লিখবো 500, তার দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ করে আমরা উত্তরটি পেয়ে যাব। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই মধ্যকের বিষয়টি বুঝতে পেরেছ। তাহলে এখন আমরা পরবর্তী অঙ্কের মধ্যে যদি যাই তাহলে আমাদের পরে বলা হয়েছে এই সারণী থেকে আয়তলক্ষ আঁকো, আয়তলক্ষ আঁকার জন্য আমরা দুই কাজটি করবো, এক্স অক্ষ বরাবর আমি এখানে আমাদের যে মোবাইল রিসার্চ অতিথি আপ্যায়ন যাতায়াত ঔষধ এই বিষয়গুলো লিখবো, এটা আমাদের অন্যান্য সাধারণ যে আমরা যে গ্রাফ ব্যবহার করেছি তার মতো হবে না, আর আমরা ওয়াই অক্ষ বরাবর আমরা এখানে যে আমাদের গণসংখ্যাগুলো নিয়েছি। একটা বিষয় মনে রাখতে হবে, প্রথমে আমাদের গণসংখ্যা ছিল 2 কিন্তু আমি এখন 4 ঘর নিয়েছি, কেন নিয়েছি, কারণ আমাদের আমি ক্ষুদ্রতম ঘরগুলার 2টাকে 1টি ধরেছি, তাহলে 2-এর জন্য 4 আর 6-এর জন্য 12 এরকম ভাবে এই ঘরগুলো আমাদের হিসাব করা হয়েছে, আর এক একটা এই 10 ঘর এককে আমরা যেমন মোবাইল রিসার্চ অতিথি আপ্যায়ন যাতায়াত ঔষধ এই বিষয়গুলো আমরা দেখাবো। তাহলে আমি এখানে পরবর্তী পেজে আমি তোমাদের বিষয়টি এই যে এখানে বলা আছে এক্স অক্ষ বরাবর প্রতি 10 গড়কে যথাক্রমে মোবাইল রিসার্চ অতিথি আপ্যায়ন এই বিষয়গুলো এখানে উল্লেখ করা আছে, আর ওয়াই অক্ষ বরাবর 2 বাহুর দৈর্ঘ্যকে এক একক ধরে গণসংখ্যা দেখানো হয়েছে। সর্বশেষ একটি কথা যে আমাদের আগের প্রশ্নের মধ্যে বলা ছিল যে এই গণসংখ্যা সারণী থেকে যে কোন খরচটা বেশি হয়েছে এবং কেন, আসলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অতিথি আপ্যায়নের খরচটা বেশি, কারণ যখন আমরা এখানে আমাদের একটু কারণ ব্যাখ্যা করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের বুঝমতো এখানে 3-4টা বাক্য তোমরা লিখে দিবে, এইভাবে লিখতে পারো যে আসলে আমরা আমরা স্বাভাবিক যে খাবার খাই যখন আমাদের বাসায় মেহমান আসে অবশ্যই তাদেরকে আমরা একটু আলাদা ভাবে একটু খাবার দেওয়ার চেষ্টা করি, এটাই আমাদের মানে আমাদের একটা দেখা যায় আমাদের আত্মীয়তার যে একটা সম্পর্ক সেটা আমরা প্রকাশ করার চেষ্টা করি, মানে মোট কথা আমরা যে খাবারগুলো নিয়মিত খাই তার চেয়ে একটু ব্যতিক্রম খাবার দেওয়ার চেষ্টা করি বাড়িতে মেহমান আসলে, এই কথাগুলাই তোমরা এখন লিখে দিবা, আলহামদুলিল্লাহ তোমাদের এই প্রশ্নের উত্তরটি হয়ে যাবে। তাহলে এখন আমাদের সৃজনশীল তিনটা আমরা করে ফেলেছি, তাহলে আমাদের এখন সংক্ষিপ্ত প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্নগুলো সাথে আমি একটু সমাধান বলে যাবো। বলা আছে এই রাশি নাকি লঘিষ্ঠ আকারে প্রকাশ করো, তাহলে এখানে এটা আমরা ওই যে মিডল টার্ম করেছি এক্স স্কয়ার 5x-6+5, কারণ হলো 500 কে 5 আর এক, এখানে দেখেছে যে এই বিষয়টি এখানে
শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা এখানে এই যে আমাদের যে এখানে যে অঙ্কটি আছে এখানে আমরা এই x স্কয়ার আর 5 গুণ করলে 5x স্কয়ার তাহলে এখানে হলো 5 কি 5 তাহলে 5 আর 1 যোগ করলে আমাদের মাঝের পত্রী হবে আর এখানে গুণ করলে আমাদের এই পত্রী মিলে যাবে তাহলে আশা করি তোমরা এখান থেকে x স্কয়ার আর 5x এর x কমন নেবে তাহলে x 5 আর এখান থেকে -1 কমন নিলে দুইটি ব্র্যাকেট একই জিনিস থাকবে আর নিচে a স্কয়ার মানে b স্কয়ার সূত্র প্রয়োগ করব a + b * a - b তাহলে আমরা এইভাবে এটি সমাধান করে x 5 আর x 5 আমাদের চলে যাবে থাকবে x 1 আর x + 5 তাহলে আমাদের হয়ে গেল একটি উত্তর হয়ে গেল এই যে আমাদের একটি आंसर চলে আসলো এখন আমাদের দুই নম্বর যে অঙ্কটি ছিল বলা আছে যে এর মান কত তাহলে এখান থেকে আমাদের a আর b লসাগু করলে ab হবে তাহলে এখানে এই ab কে যদি a দ্বারা ভাগ করি থাকে কি b তাহলে b টা যায় উপর আসলে গুণ হইব তাহলে ab - b স্কয়ার আবার এখানে b দ্বারা ভাগ করলে থাকবে a a যায় গুণ হবে তাহলে a স্কয়ার + ab তাহলে এখানে এটা আমি ভুলই দাগ দিয়ে ফেলছি এটা হবে না তাহলে রাশিটা হবে এরকম a স্কয়ার আর এখানে হবে ab আর ab যোগ করলে হবে 2ab আর এখানে হবে - b স্কয়ার তাহলে এটা হলো আমাদের দুই নম্বর অঙ্কের आंसर তারপর তিন নম্বর বলা আছে এই রাশিটির মান কত তাহলে এখান থেকে আমরা এই নিচের অংশটিকে আমরা সূত্র প্রয়োগ করব a কিউব - b কিউব তাহলে এখানে a কিউব - b কিউব যদি আমরা এখানে লিখি তাহলে আমাদের a - b a + b * a স্কয়ার - ab + b স্কয়ার তারপর আমরা এখানে এই দুটি অংশকে কেটে দিতে পারবো কেটে দেওয়ার পরে তাহলে আমাদের থাকবে 1 x + y 1 x - y তাহলে এই দুটি অংশকে যদি শিক্ষার্থী বন্ধুরা আমরা লসাগু করি তাহলে x - y * x + y আর উপরে আমাদের এই এই অংশটা দিয়ে 1 কে গুণ হবে আর এই অংশটি দিয়ে x - 1 কে গুণ হবে তাহলে এখানে x + y আর এখানে - x + y তাহলে x x বাদ যাবে y y 2y হবে আর নিচে a + b * a - b তাহলে সূত্রটা যদি আমরা লিখি তাহলে a² - b² হয়ে গেল আমাদের তিনটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তারপর আমরা আমাদের পরবর্তী সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমি তোমাদের এখন দেখাবো আর তোমরা চেষ্টা করবে অবশ্যই ভিডিওটি সুন্দর করে টেনে টেনে না দেখে ভালোভাবে দেখার জন্য তাহলে তোমরা আলহামদুলিল্লাহ ভালো বুঝতে পারবে তারপর আমাদের এই রাশিটি এখানে আমাদের গুণফল বের করতে বলা হয়েছে তাহলে আমরা এখানে গুণফল যদি আমরা বের করি তাহলে আমি তোমাদের যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে আমাদের এখান থেকে এখানে 10 কে আমি ভেঙে লিখেছি 2 × 5 আর 15 কে লিখেছি 3 × 5 সংখ্যাগুলো একসাথে লিখেছি আর প্রতীকগুলো x আমাদের উপরে যতটি আছে সবগুলো একসাথে যতটি b আছে যতটি z আছে y আছে সবগুলো আমি একসাথে লিখেছি লেখার পরে এখান থেকে 2 বাদ যাবে এই 2 আর এই 2 আমি বাদ দিতে পারবো এই দুইটা 2 আর এই 3 বাদ দিতে পারবো তাহলে নিচে আর x উপরে 5টা তাহলে বাদ যাবে যাতে হবে তিনটা বাদ যা থাকবে দুইটা আর এখানে আমাদের b নিচে উপরে হলো 6টা নিচে হলো 2টা তাহলে উপরে 4টা থাকবে আর y নিচে 2টা উপরে 5টা তাহলে 3টা থাকবে আর z উপরে 5টা আর নিচে 1টা তাহলে উপরে 4টা থাকবে আর a স্কয়ার উপরে নাই তাহলে নিচেটা নিচে লিখে দিলাম আর এখানে আমাদের এই 5 আর এই 5 গুণ করলে 25 আলহামদুলিল্লাহ এটা আমাদের উত্তর হয়ে গেল তাহলে এখন আমরা যদি 5 নম্বর অঙ্ক সমাধান করি এটি আমাদের ভাগ করার জন্য বলেছে ভাগের কাজটা আমরা জানি গুণ চিহ্ন দিয়ে নিচের রাশিটি উপরে উপর রাশিটি নিচে তাহলে এটাকে যে সূত্র প্রয়োগ করি আমরা a - b * a স্কয়ার + ab + b স্কয়ার তাহলে এই অংশটি আর এই অংশটি কাটা যাবে এই অংশটি আর এই অংশটি কাটা যাবে তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব a - b * a - b এটা আমরা এভাবে রাখতে পারবো আলহামদুলিল্লাহ এভাবে গুণ দিয়েও রাখতে পারবো আর সেট এর সংজ্ঞা আছে 6 নম্বর প্রশ্নে সেট সেট তো আসলে অনেক কিছুরই সেট হতে পারে তাহলে আমরা এখানে সংজ্ঞা দিয়ে দেব বাস্তব বা সুসংজ্ঞিত চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে এটি হবে আমাদের সেটের সংজ্ঞা আর শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন 6টি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর হয়ে গেল আমাদের আমাদের আর বাকি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আর आंसर বলে আমরা আজকে টিউটোরিয়াল শেষ করব তাহলে আমাদের এখন পরে 7 নম্বর প্রশ্নে বলা হয়েছিল যে তালিকা পদ্ধতি সম্পর্কে সেট প্রকাশের তালিকা পদ্ধতি সম্পর্কে আমাদের বিস্তারিত আলোচনা করার জন্য তাহলে আমি এখানে তালিকা পদ্ধতির বিষয়টি তোমাদের আমি দেখাবো তালিকা পদ্ধতির সংজ্ঞা এখানে যে বিষয়টি আমাদের চলে আসবে বিষয়টি হলো যে এ পদ্ধতিতে সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করা করে দ্বিতীয় বন্ধনীর এর মাধ্যমে মধ্যে আবদ্ধ করা হয় এবং একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার করা হয় তাহলে আমি একটি সেট ধরেছি এ এর উপাদান দিয়েছি 1 2 3 এজন্য আমরা এখানে কমা ব্যবহার করেছি আর 8 নম্বর প্রশ্নে বলা আছে যে এর যদি একটা সেট হয় তার উপাদান 1 2 3 এর উপসেট কয়টি এবং উপসেটগুলো কি তার উপসেট আটটি কারণ আমরা জানি সূত্র সূত্র জানি শিক্ষার্থী বন্ধুরা যে 2 এর পাওয়ার n 2 এর পাওয়ার n তাহলে যদি n এর মান 3 হয় তাহলে 3 বসাবো 2 এর পাওয়ার 3 মানে 8
এই জন্য আটটি উপাদান আর উপসেটগুলো হলো আটটির উপর সেট হলে তাহলে আমরা একটা একটা করে লিখবো পরে এইভাবে আমরা এক দিয়ে একটা দুই দিয়ে একটা তিন দিয়ে একটা আর এক দুই দিয়ে একটা আর এক তিন একটা আর দুই তিন একটা হয়ে গেল আমাদের ছয়টা আর তিনজনে মিলে একটা আর একটা নাই এই জন্য ফাঁকা সেট ফাঁকা সেটে সেকেন্ড বিগুলো দেওয়া যাবে বা এরকম গ্রিক শব্দ উরিও লিখে দেওয়া যাবে এটা তোমাদের ইচ্ছা তোমরা লিখতে পারবে পরে আর নয় নম্বর প্রশ্ন বলা আছে যে কিউ একটা সেট এক্স যেন এক্স বিয়াল্লিশ এর সকল গুণনীয় গুণনীয়ক মানে আসলে বাচক বিয়াল্লিশ কে কি কি দ্বারা ভাগ করা যায় তাহলে বিয়াল্লিশ কে ওয়ান দ্বারা ভাগ করা যায় টু দ্বারা ভাগ করা যায় থ্রি দ্বারা ভাগ করা যায় ফোর দ্বারা পারা যায় না কিন্তু ফাইভ দ্বারা পারা যায় না সিক্স দ্বারা পারা যায় সেভেন দ্বারা পারা যায় আর একেবারে ফোরটিন দিয়ে ভাগ করা যায় 342 আর ছয় সাত বিয়াল্লিশ আর ছয় দিয়ে ভাগ করলে সাত সাত দিয়ে ভাগ করলে ছয় আর তিন দিয়ে ভাগ করলে চোদ্দ আর একুশ দিয়ে ভাগ করলে দুই আর বিয়াল্লিশ দিয়ে ভাগ করলে ওয়ান তাহলে এগুলো হলো আমাদের বিয়াল্লিশ এর গুণনীয় তাহলে আমাদের দশ নম্বর প্রশ্ন পি একটা সেট দেওয়া আছে টু থ্রি ফোর আর কিউ সমান হলো ওয়ান থ্রি ফাইভ তারপর পি ইউনিয়ন কিউ তাহলে আমরা টু থ্রি ফোর আর ইউনিয়ন ওয়ান থ্রি ফাইভ লিখলাম তাহলে এখানে ইউনিয়ন যেহেতু সবাই তাহলে ওয়ান লিখবো টু লিখবো থ্রি লিখবো ফোর ফাইভ সেক্ষেত্রে বন্ধুরা আমাদের মনে রাখতে হবে এটা আমাদের ক্রমটা যেন ঠিক মতো থাকে আর আমাদের ইন্টারসেকশন বলা হয়েছে তা দুটো থেকে থ্রি আমরা কমন দেখতে পাচ্ছি এই জন্য আমরা উপাদানটি লিখে দিব তাহলে আমাদের আজকের টিউটোরিয়াল আমাদের এই পর্যন্ত তবে আজকে টিউটোরিয়াল শেষ করার আগে একটি বিষয় বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের অত্যন্ত কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানাচ্ছি আর যারা এখনো সাবস্ক্রাইব করো নাই অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে তোমাদের বন্ধু বান্ধবের মাঝে বেশি বেশি করে শেয়ার করবে আমি চাই তোমাদের দ্বারা আমারও কিছু উপকার হোক এবং আমিও চেষ্টা করব আমার মন প্রাণ থেকে আমি তোমাদেরকে সহযোগিতা করার জন্য তাহলে আর কথা না বলি আজকে টিউটোরিয়াল এখানে শেষ করবো সকলকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম।